So hello guys, welcome to Memento, welcome to the next part of my vlog. যেখানে আমি আমার বন্ধুর বাড়ি গেছিলাম ম্যান্ডেলে, তো সেখানেই যেখানে শেষ করেছিলাম আগের ব্লগটা, এটা সেটা থেকেই শুরু হলো। আমরা গেছিলাম হংসেশ্বরী মন্দিরে, জায়গাটা খুবই সুন্দর এবং স্ট্রাকচারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম আদার মানে টেম্পল যদি বলি। এইটা ছিল ওই মন্দিরেরই আর একটা পাড় ভিতরের দিকে। এখানে উঁচুতে ওঠাটা অ্যালাউড ছিল না, বাট বাইরের যে কারুকার্যগুলো ওগুলো সত্যিই ছিল খুব সুন্দর। এখানে আমাকে দিয়েছিল ওরা দুপুরবেলা, ওদের যেহেতু ছট পূজা চলছিল তো তার জন্য নিরামিষই ছিল। তো এখানে তারপরে আমি রেডি হচ্ছিলাম পরের দিন, আবার মানে পরের দিন মানে ওই দিনই যাওয়ার জন্য, ওই প্যান্ডেল হপিংয়ের জন্য। এখন আমাকেই ধরতে হবে, আমি তো একটা ভ্লগ বানাচ্ছি না কি। এখন উনি চুল স্ট্রেট করবে, কারণ ওনার সাজ ভালো লাগেনি। কিন্তু আপনারা বলুন ভালো কি লাগছে? একদমই না। কুমারিয়া উঠা রহি হ্যাঁ। আমাকে সেই বাজে দেখতে লাগছে। প্রচন্ড ব্যথা, তার মধ্যে 35 টাকা দিয়ে মোস্ট ফালতু রোল খেয়েছি আমি জঙ্গলে। জঙ্গলটা মাথাটা গরম হয়ে গেছে আমার, অশান্তি অশান্তি মাথায় অশান্তি চলছে। শরীরটা প্রচন্ড খারাপ, তারা খাবো তাহলে তাও বুঝা হবে, কিছু শুনতে পাবে না কেউ।
যাক আমরা আমরা পান্ডাল হপিং করতে পান্ডাল হপিং করতে বেরিয়ে পড়েছি সেটা খারাপ দাঁড়ানো খবর দেখি কিন্তু তাও বেরোতেই হবে ইটস লাইক ওকে নেশা নেশা